মোটামুটি অনেকটা সময় ক্যাসেলটার মধ্যে ছিলাম, সেটা শ্লস শেষ শ্লসটার মধ্যে ছিলাম। তো এখন পাশের যেই পার্কটা আছে এটা আসলে অনেকটা জঙ্গল টঙ্গল নিয়ে আসলে এই পার্কটা, তো আসলে পার্কে ঘোরার চেষ্টা করতেছি। তো হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে যাব, তার আগে আসলে হালকা পাতলা কিছু ঘুরে দেখি, আমার মনে হয় না খুব খারাপ হবে। এবং সবাই এই জায়গাটা ঘুরতেছে, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আপনারা তো বাংলাদেশে একটা কথা শুনছেন, সেটা হলো চুলের বাটি শার্ট, মানে খুব ক্যাচ ক্যাচ করে কাটা। দেখেন এখানে গাছের বাটি শার্ট, যদিও আসলে উইন্টার শেষ হয়ে গিয়েছে, সেখানে সবুজ কিছু নেই, কিছুদিনের মধ্যে এটা সবুজ হয়ে যাবে একের ফুল, তখন হয়তো আরও সুন্দর লাগবে। কিন্তু এখন এত সুন্দর না হওয়ার ফলেও অনেক মানুষ আসলে এখানে দেখতে আসছে এবং মোটামুটি ঘুরতেছে, এনজয় করতেছে। যদিও জার্মানিতে 4 দিনের একটা বন্ধ চলতেছে, যেটা আসলে ওয়ান কাইন্ড অফ ঈদের ছুটির মতো আর কি, মানে বৃহস্পতিবার থেকে শুক্রবার বন্ধ ছিল, শনিবার তেমনিই বন্ধ, রবিবার তেমনিই বন্ধ, তারপরে হলো সোমবারও বন্ধ। মোটামুটি মানুষ একবারে হেভি একটা চিল মোডে আছে এবং আল্লাহ তাআলা মোটামুটি একেবারে একেবারে বর্ষণ করে দিয়েছে এই আর কি। জানো ভালো একটা ওয়েদার, মোটামুটি ভালো ওয়েদার, সানি ডে, সবাই খুব বাইরে যাচ্ছে, মোটামুটি ঘোরাফেরা করতেছে। এখানে সানি ডেটা হাইলাইট করা হয় কারণ হলো বেশিরভাগ সময় তো থাকে শীত থাকে এবং মোটামুটি কোল্ড ওয়েদার। তো আমি সানি ডে মানে এইভাবে বলতে চাচ্ছি, আপনি যদি চিন্তা করেন আমাদের বাংলাদেশে যে উইন্টারের সিজন, তখন যেই 19-18 ডিগ্রি যে সেলসিয়াসটা, সেই সেলসিয়াসে যেরকম আমরা একটা মজা পাই, একটা খুব কুল ওয়েদার চিন্তা করি, এখানে আসলে ওই ওয়েদারটা এই সামার টাইমে। যদিও এখনকার সামার মোটামুটি 50 ডিগ্রি উঠে যায়, ইউরোপে এরকম রেকর্ড আছে, কিন্তু এই সময়টা মানে স্প্রিং টাইমটা অনেক উপভোগ্য আর কি। সবাই যারা যারা সামারে পড়তে আসে তাদের জন্য চোখ ছানাভরা হয়ে যায় আর কি, আমারও চোখ ছানাভরা হয়। এবং মজার ব্যাপার হলো আমার শুধু খালি একটা প্লেস একবার দেখলে ছানাভরা হয় না, আমার সবসময় ছানাভরা হয় কারণ আমি বিভিন্ন প্লেস ঘুরতে পছন্দ করি, যেটা হোক আমার অপরিচিত প্লেস হলেই হোক। যেমন ব্রুল, খুব বেশি কিছু দেখার কিছু নেই, সিটিটা আছে, ওল্ড সিটিটা আছে, এবং হলো মোটামুটি এখানে একটা ক্যাসেল আছে, ক্যাসেলটাও খুব আহামরি কিছু এমন না, কিন্তু আমার দেখতে ভালো লাগে আর কি। আমি আস্তে আস্তে একটু জঙ্গলের ভিতর দিকে যাচ্ছি, দেখি জার্মানি জঙ্গলটা কেমন। আপনারা জঙ্গলের ভিতরটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই হাঁটতেছে। সবচেয়ে বড় বড় ব্যাপার হলো জার্মানিতে, নট অনলি জার্মানি মানে ইউরোপ কান্ট্রিগুলোতে মোটামুটি একটু সিকিউরিটি সহকারে হাঁটা যায়, এবং স্পেশালি জার্মানি। আমি অন্যান্য সিটিতে যেরকম, অন্যান্য কান্ট্রিতে যেরকম রবারি শুনেছি, জার্মানিতে আমি আসলে এখন পর্যন্ত শুনিনি যে কোনো ক্রাইম হইতে, মানে বড় কোনো ধরনের ক্রাইম, যেমন ছিনতাইকারী, তারপরে হলো আরও মানুষকে থ্রেট করা, সেটা আসলে না শোনার মতোই। তো এই জায়গাটা অনেক সুন্দর, গাছে ঘেরা, এবং যেহেতু সামার আসতেছে এটা আরও সুন্দর হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে একেবারে লাস্ট মাথায় যাবো, একটা লাস্ট মাথা আমরা দেখতে পাচ্ছি, জানি না যে ওইখানেই সবাই যায় কিনা। তো আমি ওইখানে যাওয়ার চেষ্টা করব, তারপরে ফেরত আসার চেষ্টা করব। আজকের মতো আসলে ব্রুলের ব্লগটা এখানেই শেষ। আমি আসলে এখন মানে বিদায়ের পথে, মানে স্টেশনের পথে হাঁটা ধরেছি, তো আমি এখান থেকে স্টেশনে যাব, তারপরে ট্রেনে করে বাসায় চলে যাব। আবার দেখা হবে কোনো নতুন ব্লগে। তো যাওয়ার আগে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে
যদি মনে করেন যে আমার ভিডিওগুলো একটু হলেও আপনাদের আনন্দ দিয়েছে, ইনফরমেশন হয়তো তেমন কিছু দিতে পারবে না, কারণ হলো আমি আসলে কোনো সিটি এক্সপ্লোর করতে পছন্দ করি, নতুন কোনো সিটিতে যেতে পছন্দ করি, সেটা ফেমাস হোক আর আনফেমাস হোক, নতুন সিটি হলেই চলে। তো যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের একটা রেড বাটন আছে সাবস্ক্রাইব নামে, ওইটা আসলে ক্লিক করে আপনি আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। আল্লাহ হাফেজ।